আসসালামু আলাইকুম সকল রে, আশা করি সকল ভালো আছেন। আজকে আর একটা মজার রান্না আমি রান্নবো, তা হয় আপনারা লগে শেয়ার করি। আর কোনো রেসিপি দিতাম নাই, এমনি কি আমি রান্নবো আর হয় আপনারা লগে শেয়ার করি। তোরা তো এই তো দেখতে পারে আমি আজকে রান্নবো কয়েক জাতর মাছ দিয়া আর সরসরি একটা রেখন মাছের সরসরি। আর এখানেও দেখতে পারে আমি খাসকি মাছ নিছি, আর এখানেও ইলিশ মাছ আছে, আর ছোটো ফোনা মাছ নিছি, এইসা মাছ আছে, আর ইনো রৌ মাছ আছে। আপনারা খাসকি মাছের লগে যে কোনো মাছ অ্যাড করতে পারবা। আর এটা দেখতে পারা ইকানোর মাঝে আমি যেটা যেটা লাগবো অর্থাৎ সপ্তাহ খাদ্য আমি রেডি করে রাখি লাইছি। ইনো বাখরো পাতা আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজের পাতা আছে, টমেটো আছে, কাঁচা মরিচ আছে, আর রসুন দেখতে পারা কুচি করে আনিছি। আর এই পেঁয়াজের পাতা হইল গিয়ে আমার গার্ডেনর। আর এখানোর মাঝে আমি তেল নিছি, আর এখানে স্পাইস দেখতে পারা। তো আশা করি আজকের রান্নাটা আপনার কাছে ভালো লাগবো। ভালো লাগলো আমার ভিডিওটা একটা লাইক দিবা, আর বেশি ভালো লাগলো আমার ভিডিওটা শেয়ার করবা। তো এটা দেখতে পারা সপ্তাহ রেডি করিয়া নিছে গি। তো একটা প্লেটের মধ্যে বউলোর মধ্যে লইমু, লইয়া সপ্তাহ এখানে মিক্স করমু। তো আমি কিলা আজকে রান্ধি ফার্স্ট মিশালি মাছ দিয়া সরসরি আপনারা লগে শেয়ার করমু। হয়তো দেখতে পারো একটা বোল নিছি, আর ও বোলের মধ্যে আমি মিক্স করমু সকলটা, ও বোলের মধ্যে লইয়া একবারে মিক্স করবো আর কি। তো এখানে দেখতে পারা যেটা খাটি খাটি রাখছিলাম সবটা আমি একটা একটা করিয়া দিলাইমু। লাল পেঁয়াজ, পেঁয়াজের পাতা, রসুন, ধনিয়া পাতা, টমেটো, কাঁচা মরিচ, আর এখানে মাঝে স্পাইস হয়ে লাগে গা, মরিচের পাউডার, ধনিয়া পাউডার, হলুদের পাউডার, আর লবণ নিছি পরিমাণ মতো সবটা দিলাইমু। আর এখানে লগে গা সব জাতর মাছ। তো মাছ কুচিন আমি পরে অ্যাড করবো, আগে আমি অসিন্তরে মিক্স করে আনিমু গে, বালা করে অসিন্তরে আমি মিক্স করবো, তারপর মাছ অ্যাড করবো। আর এখানে দেখতে পারে আমি কুকিং অয়েল দেরাম, আর সামান্য আমি সরিষার তেল একটা ওটা অ্যাড করবো। এটা দেখতে পারে আমি বেশি দিতাম না, বেশি এটা আমি বেশি ওটা স্মেল ভালো পাই না, বেশি স্ট্রং স্মেলটা আমার কাছে বেশি ভালো লাগে না। তো আমি সামান্য একবার অ্যাড করলাম কুকিং অয়েলের লগে। তো একসিন তো আমি বালা টিকে মিক্স করি আমার খাই আনিমু গিয়ে। বাকি টমেটো যে সিন সিন দিলাইরাম, আমি বালাটিকে মিক্স করে নিছি কি সুন্দরভাবে মিক্স করে নিছি, আর দেখতে পারা কতখান সফট হয়েছে। তো বালাটিকে মাখা নিয়ে গেছে, ওখানে আমি মাছ কুচি নাট করে লাইমু সবটা মাছ। এগুলো দেখতে পারা খাসি মাছ। তো খাসি মাছের আমি মাথা গুছিন ফালাই আনিছি, আমার কাছে লাগে বেশি গোছা গোছা লাগে, আর লাগে মাথা ফালাই আনিছি কি। আর এগুলো দেখতে পারা ইলিশ মাছ, আর এখানে হইল গিয়া রৌ মাছ, এইসা, আর ছোটো ফোনা মাছ। মাছ কুচিন তো আমি বলা ঠিক আছে মিক্স করবো সকল মশলার লগে সুন্দরভাবে। তো ঠিক আছে, আমি বলাটিকে মিক্স করি আর নেই গি, আর আস্তে 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 বলাটিকে মিক্স করবা, বেশি জোরে চাপ দিয়ে মিক্স করবা, না হলে মাছ কুচিন গলিয়া যাইব গি। তো আস্তে আস্তে করে করে মিক্স করবা। তো ঠিক আছে, আমি মিক্স করি লাই, মিক্স করার পরে আইরাম। তো এইটা দেখতে পারা আমি বালাটিকে মিক্স করিয়া নিছি গি,
স্পাইসর লগে মাছ কুচিন তরে বালা করে মিক্স করছি আস্তে আস্তে লারি লারি মাখাই মাখাই আনিছে আর কি। তো এখন আমি এটা সিন্তরে আমি একটা জোর মাঝে লইমু ট্রের মাঝে। আর এখানে আমি কিছু কিচেন ফয়েল নিছি। তো কিচেন ফয়েলের মধ্যে আমি স্টিমে আর কি বা কিতা হরমু সরসরিটা বানাইমু। তো ইনো দেখতা পাবে আমি সাইড পিস কিচেন ফয়েল নিছি নিয়া ওলাখান উপরে উপরে করিয়া একটা ট্রের মধ্যে লইয়া তোরা গা তোলা খান করছি আর কি। তো ওখান এখন আমি অসিন সকল গুছিন দিলাই মোটর মাঝে। সব গুছিন তোর ওলা খান সুন্দর করি আস্তে আস্তে করে করে চিত্রাইয়া মেলে মেলে দিলাই মো। তো এই তো দেখতে পারা আমি সুন্দরভাবে দিলাইছি সুন্দর করিয়া সব চিন্তারে ওলা খান মেলে করিয়া রাখছি। তো কোনো পানি দেওয়ার দরকার নাই মাছটা কি যথেষ্ট পানি বাড়াইব। আর আমি কিলা স্টিম করি আপনাদের লগে দেখাইমু। তো এখন আমি আরো উপরে কিছু ফয়েল দিম আরো কিছু ফয়েল উপরে দিম দিয়া সুন্দরভাবে খান্দা গুছিন খান্দা গুছিন বাইন করে ফেলো পানি বাড়ায় না পানি বাড়াইছো না বা কোনো পানি গেহামাচ্ছে না গেছে আনবো। তো ওলা খান মুড়াইয়া মুড়াইয়া একবারে চাইরো খুনা আমি সুন্দরভাবে ওলা মুড়াইয়া নিমগে তলের গুছিন উপরে তুলবার উপরে গুছিন তলে ওলা খান তুললা দিলাই মা। তই তো দেখা পাবা চাইরো বাদে আমি মুড়াইয়া নিছে গিয়ে আর দেখা করা কিলা সুন্দর একটা সেরবি আইছে ওলা খান পড়িয়া নিছে আর কি। ফান খান আমি গরম পড়িয়া নিছি বা রাতিকে গরম পড়ছি আর কি কোনো তেল ছাড়া। তো এখন আমি অক্সাটা দিলাই মো পানের মাঝে আগলাস করে করে যাতে ফাড়ে না আর কি। তো দেখা ফাড়া ভালো করে আদ দিয়ে আগলাস করে দিলাই রাম। তখন আমি কুড়িয়া দিলাই মো আর কুড়িয়া আমি একবারে হাই হিটে বেশ করে আগুন দিয়া আমি 5 মিনিট কুক করমু বা দেশ হলো আমি মিডিয়াম আগুন দিয়া আর 25 থেকে 30 মিনিট আমি জাল করমু আর কি মাছ কুসিম বলাটিকে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করমু। এর ভিতরে আমার মাছ কুসিম কুক হয়ে যাব। তো ঠিক আছে আমি ওই গিলে আবার ফিরিয়া আইলাম। তো এই তো দেখার ভাড়া 25 থেকে 30 মিনিট পরে আমি এখন ফান লিডটা উদলাইলাম। আমি এর ভিতরে তুরা সাইডে দিয়ে ওটা সাইডে দিয়ে তুরা সামান্য করে করে পানি দিছিলাম যাতে ফান খান আমার জ্বলে না করি আর কি। তো এলাগি তুরা পানি দিছিলাম সাইডো বাইদি। এইটা দেখা পারা আমি আবার ওঠের মাঝে লইছি। তো কিছু সামান্য জইছে টান রয়েছে বারো বাজু তখন আমি খাটিয়ে খাইটা দেখি ভিতরটা খেলাখান হয়েছে। কত সুন্দর কুক হয়েছে দুমাল লাগে বেলাটিকে দেখা যান না। আর যে সুন্দর একটা গোড়ান বাড়াইছে আমি তো গোড়ানটা ফাইতাম আপনারা গোড়ান ফাইতা নাই কত সুন্দর একটা গোড়ান হয়েছে। আমি একটা ডিশের মধ্যে লই লাই লইয়া বাদে আপনার লগে দেখাইলাম সুন্দর করে। তাই দুমাল লাগে দেখতে পারা না বেলাটিকে দেখতে পারা থরে দিয়ে তোরা ফুরা ফুরা লাখানো হয়েছে ওটাও বেশি মজা দিব। ওই তো দেখতে পারা ফাইনাল লুক
মাশাল্লাহ দেখতে অত সুন্দর হয়েছে, তো আমি এখনো খাইছি না, খাওয়ার পরে আমি আপনার লগে শেয়ার করবো কতখান মজা হয়েছে। আল্লাহ হাফিজ।